ইমাম মাহদী তার আগমন সম্পর্কে হাদিস শরীফে আল্লাহর নবী 70টা লক্ষণ বলেছেন 70টা 70টা লক্ষণের মধ্যে ওলামায়ে কেরাম তাদের গবেষণা রিসার্চ পর্যবেক্ষণ পর্যালোচনায় 70টার মধ্যে 65টা হয়ে গেছে আবার বলছি ইমাম মাহদী আসার লক্ষণ নবী 70টা লক্ষণ বলেছেন 70টার মধ্যে 65টা হয়ে গেছে ছোটকালে পায় জুতা ছিল গায়ে দেওয়ার জামা ছিল না রেয়া সাত আরেকজনের বাড়িতে গরু টরু রাখত আলসা চৈত এমন লোকেরা ইয়া তাতা আলুনা ফিল বুনিয়ান বড় বড় বিল্ডিং করে কে কত বড় বিল্ডিং সুন্দর করতে পারে এটা প্রতিযোগিতা করবে করে না বোধ হয় আরেকটা জিনিস যখন তোমরা দেখবে পোড়া মাটির ঘরে দুনিয়া ভরে যাচ্ছে পোড়া মাটির ঘর চিনছেন ফান্তাজুর সা তখন তোমরা সিঙ্গার আওয়াজ শোনার জন্য অপেক্ষা করো তাহলে এটাও তো হয়ে গেছে বেশি পারছি না আর এমন এক মহাসমুদ্রে আপনাদেরকে নিয়ে আমি এখন নেমেছি এটা পার হইতে সময়ের দরকার আসুন তাহলে ইমাম মাহদী আলাইহিস সালাম 70টা লক্ষণের মধ্যে 65টা হয়ে গেছে কিন্তু আমি বলতে পারছি না ইমাম মাহদী অত সনে আসবে এত বছর পরে আসবে যেহেতু আল্লাহর নবী এই সম্পর্কে আমাদেরকে নির্ধারিত কোনো সময় দেননি আবার আরেকটা জিনিস মনে রাখা দরকার আল্লাহর ক্যালেন্ডারে 100 বছর 1000 বছর কোনো সময়ই না আল্লাহর ক্যালেন্ডারে 100 বছর 1000 বছর কোনো সময়ই না আমি কি বুঝাতে পেরেছি তাহলে আমাদের জন্য 100 বছর অনেক কিছু এই জন্য আমি বলতে পারি না ইমাম মাহদী অমুক সময় আসবে ঈসা আলাইহিস সালাম তমুক সময় আসবে আসুন আজকের আলোচনা আমি শেষ করে দিচ্ছি উপসংহারে চলে এসেছি হ্যাঁ অকানাত খাসাফুন ও মাসাখুন ও জালজালাত কেয়ামতের আগে পুরা দুনিয়াতে এমন একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হবে খাসাফুন দুনিয়ার অনেক জায়গায় মাটি ধসে যাবে বড় বড় গর্তের সৃষ্টি হবে খবর রাখেন ইয়ামনে আজ থেকে কয়েক বছর আগে হঠাৎ করে প্রকাশ্য দিনে দুপুরে ধলাম করে একটা আওয়াজ হয়ে মাটি নিচের দিকে নেবে গেছে সেই গর্তটার গভীরতা 455 ফিট গভীরতা তুরস্কে ইস্তাম্বুল শহর থেকে 800 কিলোমিটার উত্তর দিকে বিশাল একটা এলাকা নিয়ে জমিন ধসে গেছে আমেরিকার পার্শ্ববর্তী রাষ্ট্র মেক্সিকো এই দেশে 6টা জায়গায় জমিন ধসে বড় বড় হ্রদ গর্তের সৃষ্টি হয়েছে ও বহু গভীর কোনো কোনো গর্ত বহু চেষ্টা করে তারা ভরাট করেছে পরের দিন গিয়ে দেখে যে আবার ওই আগের সাবেকে চলে গেছে ব্রাজিল থেকে শুরু করে আমেরিকা ল্যাতিন আমেরিকা প্রাচ্য পাশ্চাত্য মধ্যপ্রাচ্য ইরানে আফগানিস্তানে দুনিয়ার বিভিন্ন জায়গায় এইভাবে মাটি ধসে যাচ্ছে নবী ইরশাদ করেছেন কেয়ামতের আগে খাসাফন এইভাবে জমিন ধসে যাবে ও মাসাখন মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে এত জমক পোলাপান মাথা দুইটা কোমর একটা কি বিকলাঙ্গ বুঝাতে পেরেছি তো মাসাখন অনেক সন্তান জন্মগ্রহণ করবে তারা বিকলাঙ্গ হচ্ছে না বোধ হয় ও জলজালাতন ভূমিকম্প পাইকারি হয়ে যাবে গত মাসে সিলেটে একদিনে 7 বার হয়েছে কি আপনারা বোধ হয় শোনেন নাই একদিনে 7 বার এরপরে কতক্ষণ পরই এক লাড়া দেয় আর সিলেটটা হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী জেলা সিলেটের অর্ধেকের বেশি মানুষ হয় লন্ডন নয় আমেরিকা নয় জাপান দুনিয়ার বিভিন্ন দেশে তাদের সেখানেও বাড়ি আছে এবং আমি সিলেটে দেখেছি সেখানে এই যে পাহাড় মাটির পাহাড় এক একটা বাড়ি মনে হয় যেন একটা দেশ বাড়ি বিশাল বাড়ি করে রাখছে আমাকে বাড়ি এটা কার আরে বাবা রে বাবা কেউ এটা এক লন্ডনের ওইটা কার এক আমেরিকাবাসীর এটা কার তার তাহলে বাড়ি আছে বাসিন্দা নাই কোনো বাড়িতে একজন দুইজন লোক আছে পাহারাদার আছে আর কিছু নাই কোনো বাড়িতে এইটা ভাগ্যবান বুড়া বাবা আর বুড়া মা আছে আর তারা
বিদেশে কোন বাড়িতে 10 বছরও একবার আসে না, কিন্তু ভাই বাড়িটার দাম, এই বাড়ি এটা বিক্রি করলে বোধ হয় আপনাদের আনন্দীপুর গ্রাম এই সব বিক্রি করলে এটার একটা কোনার দাম হবে না। তাহলে এই যে এইভাবে পুরো দুনিয়াতে পোড়া ইটের ঘর, পোড়া মাটির ঘর, এটা পাইকারি হয়ে গেছে। এরপরে দেখা গেছে অনেক বাড়ি, তাই বলে এই বাড়িওয়ালার খবর কি, পাশে যেখানে নাস্তা করার জন্য গেছি কয় এই এখানে এই বুড়া আর বুড়ি আছে, তাদের ছেলে মেয়ে আমেরিকাতে আছে, কানাডায় আছে, তারপরে বিদেশে আছে, এগুলো তো বাবা মা এখানে, কহ বাবা মাকে বাড়িতে রাখছে দারোয়ান হিসাবে, পাহারাদার হিসাবে, এরকম আছে না? নাই, আমি দেখছি, আমি দেখছি, এগুলো আমার দেখা অভিজ্ঞতার কথা বলছি, এলম কালাম নাই ভাই আমার, কিন্তু বয়স তো আর কম হয় নাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছি, প্রথম মহাযুদ্ধ দেখি নাই অবশ্যই, দ্বিতীয় মহাযুদ্ধ এটা দেখেছি, ব্রিটিশ আমল দেখেছি, পাকিস্তান আমলে 24 বছর আইয়ুব খানের দুর্গতির সীমা পর্যন্ত এটাও দেখেছি, আজকে 50 বছর বাংলাদেশ দেখতেছি, এটার হচ্ছে একটা অভিজ্ঞতা, অন্তত তুলনা করতে পারতেছি। ব্রিটিশ ভারতে ব্রিটিশ আমলে বিজাতির শাসন ছিল, কারো একটা কুত্তা যদি কেউ মারত, কুত্তা মারার মামলা 12 বছর হইলেও চলত, কুত্তা মেরে ফেলেছে। আর আজকে দিনের বেলা মানুষকে মেরে ফেলা হয়, গুম করা হয়, হত্যা করা হয়, তুলে নিয়ে যাওয়া হয়, বিচার আসে বোধ হয়, প্রতিকার আসে, রক্ষক যদি ভক্ষক হয় কে দিবে তার সাজা? দুনিয়ার কোন দেশের অবস্থা ভালো নয়, যে কথাগুলো আমি বললাম, সুদ, ঘুষ, মদ, জুয়া, এগুলো পাইকারি হয়ে গেছে, ঠিক না বেঠি? এরপরে আসুন বুখারী শরীফের হাদিসে, এটা শেষ, বুখারী শরীফের হাদিসে নবীজি বলেছেন, ইমাম মাহাদি তিনি এসে যখন ডাক দিবেন মসজিদে হারাম কাবা শরীফ থেকে, তখন খোরাসান থেকে একদল লোক কালো পতাকা নিয়ে প্রথম যাবে, খোরাসান চিনেন? বর্তমান আফগানিস্তান, বর্তমান আফগানিস্তান। আর তখনকার খোরাসান বলতে আফগানিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ পুরা কাশ্মীর, উত্তর ভারত, এই পুরাটা ছিল খোরাসান কেন্দ্রিক, খোরাসান কেন্দ্রিক। আর আজকে আফগানিস্তানে তালেবান যারা, এরা রাশিয়াকে যুদ্ধ করে বোধ হয় হারায় নাই, আমি কিন্তু নিজে তালেবান না, আবার সময় খারাপ ভাই, সব কথা বলতে পারি না, কিন্তু তারা রাশিয়াকে, রাশিয়ার পরে দুনিয়ার সবচেয়ে বড় শক্তি আমেরিকা, তালেবানরা গত 20 বছর যুদ্ধ করে আমেরিকারে, থাক বিখ্যাতর কুত্তি শামাল, ছেড়ে দে মা কেন্দে বাসি, ঠিক কিনা বলেন? নবীর হাদিসে খোরাসান এটা উল্লেখ করা হয়েছে, আফগানিস্তানের প্রাণ কেন্দ্র। তাহলে বোঝা যায় ইমাম মাহাদির সেখানে যারা যুদ্ধ করবে তাদেরকে এখন রাশিয়ার সাথে যুদ্ধ করে রাশিয়াকে পরাজিত করাইছে, আমেরিকার সাথে যুদ্ধ করে আমেরিকারে পরাজিত করাইছে, ঠিক কিনা বলেন? ভাই আপনারা যারা নেটে ইন্টারনেটে দেখেছেন, মানুষ একটাও দেখা যায় না, আমেরিকার যুদ্ধ বিমান আসে, শত শত বিমান, তারা এসে বম্বিং করে সব কুতুব পাহাড়ের ভিতরে, বিমানটা চলে যাওয়ার পরে তারা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নাসরু মিনাল্লাহ, অভাতুল করিম, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, বিমান আরেকটা আসছে, এখন এরা ফায়ার করে, তাদের ওই হাতে বানানো ছোট ছোট জিনিস এগুলো দিয়ে ফায়ার করে, আর বলে মা রামাইতা, এ রামাইতা আল্লাহ কিন্নাল্লাহ রামা, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে ওই বিমানটা জ্বলে পুড়ে জমিনে পড়ে যায়। আমি কিন্তু তালেবান না, আমি তালেবান আপনারা হন এটাও বলি না, তবে খোরাসান, খোরাসান, এরপরে আজকের কাশ্মীর, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, উজবেক, কাজি, তুর্কমেনিস্তান, এই এলাকা থেকে বিরাট বিরাট বাহিনী, তারা দল বেঁধে নারায় তকবীর আল্লাহু আকবার বলে কাবার সেখানে গিয়ে ইমাম মাহাদির সেনাবাহিনীতে, মুজাহিদ বাহিনীতে যোগদান করবে। তাহলে পরিবেশ তৈরি হচ্ছে, পরিবেশ